আমি সুজিব ওয়াদের জয় বলছি। আপনারা জানেন, আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা, সেই ঐতিহাসিক 32 নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে। এই প্রটেস্টার তো বলবো না, এই মব জাতির পিতার বাসাকে পুড়িয়ে ফেলায়, সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বঙ্গবন্ধু আমার পুরা পরিবারকে হত্যা করা হয়, যেই বাসা 75-এর খুনিরা ধ্বংস করার সাহস পায়নি, যেই বাসা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল, সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে। বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না, বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা। বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না, আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম। আপনারা জানেন সামনে 15ই আগস্ট, সেই কালো রাত, যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয়। আমার আহ্বান বাঙালি জাতির কাছে, যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, আর এই যে বাংলাদেশে বাস করছেন এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এই 15ই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য। এই হলো আমার আহ্বান আপনাদের প্রতি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।